Hey, Revu. কোথায় গেল ছেলেটা রিবু? হ্যাঁ আসছি। তুমি তো ওই বঙ্কুর বিয়েতে যেতে পারলে না, তাই তোমার জন্য একটু মিষ্টি নিয়ে এলাম, খেও। এসবের আবার কি দরকার ছিল? না না খেও, তোমার রিবু গিয়েও তো কোনো লাভ হলো না, সে তো গিয়ে এক কোণে চুপ করে দাঁড়িয়ে রইল, একটু বঙ্কুর বউকে আশীর্বাদ পর্যন্ত করলো না, তারপর কখন যে বেরিয়ে চলে এলো টেরই পেলাম না। কি বলবো বলো, ও তো একটু অমন ধারা আছে জানিসই তো। এর যা অবস্থা তাতে করে আমি কি করতে পারি বলো তো? মনেও শান্তি পাবো না। কি রে এত দেরি করলি, সে কোন সকালে গেছিস? সব লিস্ট ধরে ঠিক আছে। হ্যাঁ রে, তোর গালে ওটা কিসের দাগ রে? আমার গাল? আবার কি ধরেছিল নাকি ওর? আরে না না, বাজারটা ও ঘরে নিয়ে রান্নাঘরে নিয়ে রেখে আয়, যা। বলছিলাম যে ওর নামে কিছু চিঠি এলো, আসলে পরপর এতগুলো রিজেকশন লেটারের পরে না আমি আশা একেবারে ছেড়েই দিয়েছি। আমি থাকতে থাকতে ওর যদি কিছু একটা হতো। পড়াশোনা তো সব ঠিকঠাকই করলো, কিন্তু সেই অনুযায়ী তো কিছুই হলো না গো। বঙ্কুর বিয়েতে পাঠালাম এই ভেবে যে হয়তো ভাইয়ের বিয়েতে গিয়ে একটু মতি গতি হবে, কাউকে হয়তো পছন্দ হবে। কিন্তু তোমার কথা শুনে তো বুঝতে পারছি কিছুই তো হলো না। বাড়ি আসার পর জিজ্ঞেস করলাম, কথাটা এড়িয়ে চলে গেল। এই ভর দুপুরে এলি, কিছু খাবি তো? না 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 না, থাক থাক থাক। শোন রিভু, কাকুকে একটু চা বানিয়ে দিয়ে যা না বাবা। রিভু, এই রিভু। উফ, হ্যাঁ আনছি। এ না চাটা খেয়ে না, আরে দাঁড়া, টাকাটা নিয়ে যা মদকের দোকান থেকে, চারটে রসগোল্লা নিয়ে আয়। সাবধানে যাস বাবা। আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ নিশ্চয়ই করে দেবো, বলো। এই কাজটা হবে কিনা এই ভেবে রাতে ঘুম আসে না। সেদিন এত খেলানি খেলি তবু সুধরালি না, আর ওটা হাতে কি দেখে দেখে? ও বাবা, পুরো বান্ডে না তোর? এটা আমার আর এইটা তোর, ঠিক আছে? টাটা। দেখিস রস মাস পেলি না, ফেলিস না বাবা, একটু সাবধানে দেখ। আর দিতে হবে না, ঠিক আছে। এখন বেশ খাওয়া যাবে না, আমি একটাই খাচ্ছি। সে কি কথা, একটা মিষ্টি এই অনেক হয়েছে। আসলে এই তো সবে কালকের ওই গৌহাতের বেঁচে যাওয়া খাবার খেয়ে এলাম, আর এখন আর খেতে পার, ঠিক আছে। আমি তাহলে এখন উঠি, আবার পরে আসবো, ঠিক আছে? আসি, চল তোকে এগিয়ে দিই। আবার আসিস, কেমন? হ্যাঁ আসবো।
কিরে পালাচ্ছিস কোথায়? গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা, আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা, গাইছে ছেড়ে প্রাণের মায়া, গাইছে তেড়ে প্রাণপণ, ছুটছে লোকে চারিদিকে তে ঘুরছে মাথা ভন ভন, মরছে কত জখম হয়ে করছে কত ছটফট, বলছে হেঁকে প্রাণটা গেল গানটা থামাও ঝটপট। রিভু রিভু, কে এসেছে একটু দেখ তো। রিভু ভট্টাচার্যের নামে একটা চিঠি আছে। চিঠি আমার নামে? রিভু ভট্টাচার্যকে চিঠি? হুম, কোম্পানির চিঠি। কোম্পানি কিনা আমি বলতে পারছি না, তবে দার্জিলিং এর অ্যাড্রেস। কিন্তু আমাদের তো কেউ দার্জিলিং এ থাকে না। অত শত আমি জানি না দার্জিলিং এ আপনার কে আছে না আছে, আপনি দেখে নিন আপনার চিঠি, আমার অনেক চিঠি ডেলিভারি আছে। কে এসেছিল রে? কিছু না, ভুল ঠিকানায় পার্সেল চলে এসেছিল, ফেরত পাঠিয়ে দিলাম। কি যে হয় না আজকাল। রিভুদা কেমন আছো? তোমায় বঙ্কুদার বিয়েতে দেখেছিলাম, তখনই ভাবলাম কথা বলবো, কিন্তু তারপর তোমায় আর খুঁজেই পেলাম না, কোথায় যে গেলে। যাই হোক, কাকুর কাছ থেকে শুনলাম তুমি নাকি কবিগুরুর ভক্ত, তাই আর কি, মানে আমারও পছন্দ, তাই তোমার সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো। আসলে তোমার সাথে কথা বলতে পারলাম না, তখন তুমি বেরিয়ে গেলে, তোমায় দেখতে পেলাম না, তাই এই চিঠি লিখে পাঠালাম।
যদি ইচ্ছে হয় উত্তর দিও। রিভুদা কেমন আছো? তোমাকে বঙ্কুর বিয়েতে দেখেছিলাম, তখনই ভাবলাম কথা বলবো, কিন্তু তারপরে আর তোমায় খুঁজেই পেলাম না, কোথায় যে গেলে। যাই হোক, শুনেছি নাকি তুমি কবিগুরুর খুব বড় ভক্ত, আমিও, জানো তো। আসলে তোমার সাথে কথা বলতে পারলাম না তখন, তাই চিঠি লিখে পাঠালাম, যদি ইচ্ছে হয় উত্তর দিও। এসো, দেরি হয়ে যাচ্ছে তো এতক্ষণ। আরে দেরি হয়ে যাচ্ছে তো, এসো। আসছি আসছি। চলো। মা, বলছি তোমার কাছে একটা খালি খাম হবে। খাম? হ্যাঁ। কি করবি রে? না মানে ওই একটা চাকরির ইন্টারভিউ অ্যাপ্লিকেশন। দাঁড়া। কোথায় যে গেল? এখানে একটা খাম কিন্তু রেখেছিলাম। ও এই তো, আমাদের কি কেউ দার্জিলিং এ থাকে? দার্জিলিং এ না তো, হঠাৎ। না মানে ওই যে চাকরির ব্যাপারটা এসেছিল না, তাই ভাবছিলাম ওইদিকে যদি কেউ থাকে তাহলে জিজ্ঞেস করতাম। বড্ড গরম পড়েছে কিন্তু রে, দূর দূরতি কর। আরে আরে আরে, ওই যে রে রে, কি কি খবর? কি রে, এত দাঁত ফাঁত কেলাচ্ছিস যে? হ্যাঁ, বাড়িতে লক্ষ্মীর দেখা ফেখা পেলি নাকি? লক্ষ্মী না হলেও সরস্বতী পেয়েছি। জি সরব, যেটা দাও। রে পাগল নাকি? পাগল নাকি? কি কি সব করলাম বল। এ ক্যা মে বোলু, সুন सुना आती का खंडाला, क्या करूं जाके मैं खंडाला। अरे घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे ऐश करेंगे और क्या। सरे मस्त तालती संसार को दा शुरू हो गया रे। देखी ए सरे मस्त कौन से शुरू हो गया छे। रोज करी एक्स রিভুদা, ধন্যবাদ জানাই প্রথমে, তোমার চিঠি পেয়ে ভারী খুশি হলাম। বঙ্কুদা তো তোমার ঠিকানা দেওয়ার সময় বলেছিল তুমি হয়তো উত্তরই দেবে না। আমি খুব একটা বেশি জানি না তোমার ব্যাপারে, ওই যতটুকুনি বঙ্কুদার কাছ থেকেই শোনা। রবি ঠাকুরের বইয়ের নাকি বিশাল কালেকশন আছে শুনলাম তোমার কাছে। তোমার প্রিয় কোনটি? আমার জোড়াসাঁকো যাওয়ার ইচ্ছে আছে। তুমি যাও মাঝে মাঝে শুনেছি, এই বন্ধুটিকে নিয়ে যাবে একদিন। তোমার যে এইসব কৌতূহল আমি কি করে মেটাই আমি জানি না, তবে যা সব জিজ্ঞেস করছো এরম তো আমায় কেউ জিজ্ঞেস করেনি কোনোদিন। আমার পছন্দ অপছন্দ একমাত্র আমার মাই বুঝে জানো তো, কিন্তু মায়ের যা বয়স মা সব ইচ্ছে মেটাতেও পারে না, আর আমিও বলা ছেড়েই দিয়েছি।
আমাকে তোমার বন্ধু হতে বলেছো, তাতে আমার কোনো আপত্তি নেই। আশা করি কোনো একদিন দেখা হবে। এক দুটো যেটা আমার ভীষণ প্রিয় বই, সে দুটো দেব। তুমি পড়বে, পড়বে হল। একটি একটি করে তোমার পুরানো তার খোলো, সীতার খানি নূতন বেঁধে তোলো। ভেঙে গেছে দিনের মেলা, বসবে সভা সন্ধে বেলা। শেষের সুর যে বাজাবে তার আসার সময় হলো, সে তার খানি নূতন বেঁধে তোলো। যা খুলে দিয়ে শাস্তি বাবা, কতদিন এত কষ্ট। তোমার শরীর আবার খারাপ হয়েছে শুনলাম, কেমন আছো এখন? তাই তো ছুটি এলাম। আর বলো কেন গো, একেবারে বোঝা হয়ে গেছি। না না ওসব ভেবো না, ওষুধ টষুধ ঠিক করে খাচ্ছো তো? হ্যাঁ সবই খাচ্ছি। তো রেভুটার উপর বড্ড চাপ পড়ে গেছে গো, ওকেই তো সব করতে হচ্ছে না। আমার তো কিচ্ছু করার ক্ষমতা নেই। কি রে রিবু, তোকে বেশ ফ্রেশ লাগছে, দাড়ি টাড়ি কামিয়ে শেষ মেশে একটু ফ্রেশ হয়েছিস মনে হচ্ছে। কি গো, কোনো ভালো খবর টবর আছে নাকি? একটু তো পরিষ্কার লাগছে। আর সব তো সে আগের মতোই আছে, সারাদিন নিজের ঘরে বসে থাকে, পাঁচবার ডাকলে পরে একবার সাড়া দেয়। একা একা তো ওর মনের মধ্যে কি হচ্ছে জানি না গো। না না তুমি ভেবো না। কি সবসময় কি তোমার পাশে বসে থাকবো? জানিস মায়ের না শরীরটা খুব খারাপ হয়ে পড়েছে, ক্রমশ নিজেকেও শেষ হয়ে যেতে দেখছি আমি। তবুও তোর উত্তরের অপেক্ষায় হয়তো আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এই দায়িত্ববোধ আমায় হয়তো জড়িয়ে রেখেছে, যেটা থেকে পালানো হয়তো পাপ। কাকু তো এলেই খালি মাকে উল্টো পাল্টা বলে বসকায়, আমার নামে খালি নিন্দে আর ঠাট্টা করে। এই তোর অনেকদিন কোনো উত্তর আসছে না যে, কত তো চিঠি লিখছি তোকে, কিছু হয়েছে আমায় বল না প্রিয় বন্ধু। চিন্তা হচ্ছে রে আমার তোর জন্য, তোর উত্তরের অপেক্ষায় রইলাম। হায় আলো, কোথায় ওরে আলো, নিরহনলে জালো রে তারে জালো, রয়েছে না সে শিখা, এই কি ভালো ছিল রে লিখা, তার সেটে মরণ সেটে ভালো, নিরহনলে রিবো, জানি তোকে কয়েকদিন চিঠি লিখতে পারিনি, একটু বাড়িতে অসুবিধে হয়ে গেছিল। আসলে আমার বিয়ে নিয়ে বাড়ির লোকজন চিন্তায় পড়ে গেছিল, আমি মানা করে দিচ্ছিলাম বলে অনেক ঝগড়াঝাটি হয়েছে, কাউকে নিজের মতন ঠিক পাইনি, কেউ তো বোঝে না, কি করে বিয়ে করিনি বল। যাই হোক, তোর জন্য একটা জিনিস পাঠালাম,
আজ না তোর জন্মদিন, তুই যাতে আরও চিঠি লিখতে পারিস তাই তোর কাজের জিনিসই পাঠালাম। দেখ কি পেয়েছি, দেখ দেখ কি পেয়েছি, দেখ দেখ। তুই এখানে থাকলে না তোকে ঘুরতে নিয়ে যেতাম, কলকাতা দেখাতাম, ভিক্টোরিয়া যেতাম, বাদাম খাওয়াতাম, উপহার পেলাম, তুই কেন একা থাকবি, তুইও একটা উপহার পাবি, বুঝলি বুঝলি। দেখ তুইও আমার মতন একটা বন্ধু পেলি, কেমন লাগছে নতুন বন্ধুকে? কেমন লাগছে? তোদের এবার একটা নাম দেব, রিভু। এত বেলা হয়ে গেল এখনো স্নান করলি না? এই জন্মদিনের দিনেও কি তোর বকুনি খেতে হবে? তাও আবার এই বয়সে? আমি না মরা পর্যন্ত কি তোকে এইভাবে বলে যাবো রে? এই এক কথা ভ্যাজ ভ্যাজ করো বলেই তোমার শরীরের আজকে এই অবস্থা। কতবার বলেছি মা আমাকে এরকম বলবে না। শোন না বাবা, তোর একটা কিছু হলে আমার থেকে খুশি আর কেউ হবে না রে, আমার থেকে খুশি কেউ হবে না।
আরো একটা বছর চলে গেল, কবে যে তোর একটা কিছু হবে, আমি বোধ হয় আজ দেখে যেতে পারবো না বাবা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো বগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার। দাও আমাকে দাও। বাবা ওরে একটু আস্তে কর, আস্তে কর, চুলগুলো তো সব ছিঁড়ে ফেলবি রে। আসলে কি জানিস, মেয়েদের চুলের মর্ম একটা মেয়েই বোঝে। আমার যদি একটা বৌমা থাকতো কত যত্ন করে আঁচড়ে দিত, সব কিছু কেমন জোর করে হয়। আচ্ছা মা একটা কথা বল, বাবা তো সেই কতকাল আগে চলে গেছে, তুমি তো সারাটা জীবন দিব্যি একা কাটিয়ে দিলে, বিয়েও করলে না, তারপর আমাকে সব সময় বিয়ে করবার কথা বলো কেন বলো তো? আসলে কি জানিস, কোনো কিছু হারানোর মর্ম বোঝা যায় যখন সে মানুষটা থাকে না। আমি চাই তুই কোনো দিন যেন তেমন কিছু না হারাস, কিন্তু হারাতে গেলে তো পেতে হবে বাবা, নইলে তো জীবনটা একেবারে অতৃপ্ত অপূর্ণ হয়ে থাকে। তুই কেন সেই সুখ অনুভূতি থেকে বঞ্চিত হবি বাবা? আমি জানতাম না তোর আমার জন্মদিন মনে থাকবে। তুই প্রথম কেউ হবি জানিস যে আমাকে আমার জন্মদিনের দিন কিছু দিল। আসলে কোনো বন্ধু বান্ধব তো নেই, কোনোদিন সেরকম ভাবে তাই জন্মদিন পালন করা হয়নি। মন প্রাণ থেকে তোকে ধন্যবাদ জানাতে চাই, এর মূল্য আমার কাছে আমার মায়ের হাতে বানানো পায়েসের সমান। তুই না থাকলে আমার জন্মদিনটা এত মূল্যবান হতো না। আমাকেও জানিস জোর করে বিয়ে করতে বলে বারবার, আমি তো মানিনি, কারণ আমিও তো নিজের মতন কাউকে পাইনি, তবে এবার বোধ হয় পেয়েছি। আচ্ছা কতদিন আমরা এরম চিঠি চিঠিতে কথা হবে আমাদের? তোকে দেখতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে যে কে সে যে আমার ব্যাপারে এত ভাবে। তুই কি একবার দেখা করবি আমার সাথে? তোকে আমার মায়ের সাথে দেখা করাতাম, সবাইকে দেখাতাম যে আমাকেও কেউ বোঝে, আমি একা নয়। আর আমার জন্মদিনেরও মূল্য আছে, আমার জীবনের মূল্য আছে। জানি এটা হয়তো অনেক বেশি চেয়ে ফেলেছি তোর থেকে, কিন্তু এতদিনের পর আর আমার মন স্থির থাকছে না রে, আর স্থির থাকছে না। কি আবার কিছু ফেললে নাকি? মা কি আবার কিছু ফেললে নাকি? মা কি যে করে না রাত বিরেতে। মা এ ওঠো, এ মা এ বাঁচাও, এ মা ওঠো, মা ওঠো, এ কি আছো, এ এ বাঁচাও।
আজ একটা ঘটনা হলো, আমার জীবনের সবচেয়ে প্রিয় সঙ্গী, আমার সবচেয়ে কাছের মানুষ, আমার মা আজ নেই। আমি শ্মশান থেকে ফিরে তোমায় এই চিঠি লিখছি। এটা একটা আবেদন হিসেবে নিও। আমার মায়ের পর যদি জীবনে কেউ গুরুত্বপূর্ণ হয়ে থাকে সে হলো তুমি। এতদিন তুমি আমার যতটা কাছে আসতে পেরেছ সেরকম আর কেউ আসতে পারেনি। আমি তোমার কাছে তাই আবেদন রাখলাম, যদি আমাকেও জীবনের গুরুত্বপূর্ণ কেউ ভেবে থাকো আর মুখ লুকিও না। আজ আমার তোমাকে ছাড়া আর কেউ বাকি নেই। আমি কথা দিচ্ছি তোমায় আমার মায়ের মতন যত্ন করে রাখবো, পারলে এসো। শোন, শ্মশান থেকে তোর মায়ের কয়েকটা জিনিস দিয়ে দিল, তুই বোধহয় আনতে ভুলে গেছিলি, এগুলো একটু রেখে দে বাবা। আর শোন, তোর মায়ের শ্রাদ্ধের ব্যাপারে কোনো দরকার হলে বলিস, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো।